গিয়ে থামে, ময়ূর দুই তাৎক্ষণিক ভাবে আবার পেছনে আসতে শুরু করে। আপনি আপনারা দেখছেন পেছনে আসতে আসতে এই লঞ্চটার উপরে এক পর্যায়ে চলে আসে, এবং ওই লঞ্চটার সাইজটা একটু ছোট, যে একদম মনে হচ্ছে যাতে ছোট্ট কাগজের নৌকাকে সে ডুবিয়ে দিয়েছে। এবং বলা হচ্ছে যে চালকের অদক্ষতা বা তার অস্বাভাবিক মানসিক ভারসাম্যের কথাও কেউ কেউ বলছেন, যে কি কারণে দিনে দুপুরে এই ধরনের একটি দুর্ঘটনা ঘটলো, এটার কারণ কেউ কোনো যুক্তিকতা খুঁজে পাচ্ছে না। চালক পলাতক, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এই লঞ্চটি পেছনের দিকে আসছে। যদি পরিষ্কারভাবে আমরা দেখি, লঞ্চটি আসছে পেছন দিকে, ওই লঞ্চটির পেছনে লাগা ছোট লঞ্চটি পেছনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে ছোট লঞ্চটিকে। এই যে এর উপর উপরে একদম উঠিয়ে দেওয়া হয়। এই সময় হয়তো তাৎক্ষণিকভাবে লঞ্চের জানালা দিয়ে একজনের প্রত্যক্ষদর্শী লঞ্চের মধ্যে ছিলেন, এরকম একজনের ইন্টারভিউ আমি দেখছিলাম, উনি বলছিলেন যে যে গ্লাস থাকে দোতলা, এটি একটি দোতলা লঞ্চ, ঢাকা আরিচা রুটে যারা চলাচল করেন, ঢাকা এবং মাওয়া রুটে ছোট ছোট দোতলা লঞ্চগুলো, লঞ্চটি মুন্সীগঞ্জ থেকে ঢাকায় আসছিল, সদরঘাটে থামে মানুষজন নামে। এখানে আজকে প্রথম সপ্তাহের প্রথম কর্মদিবস, অনেক মানুষ এখানে ছিলেন। পরিষ্কার